পয়গম্বরের সাহাবীরা কত আল্লাহকে ভয় পাইত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রসিদ্ধ একজন সাহাবী, কি নাম? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের কোনো গুনাহ? কারণ আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি রসূল আপনার সাহাবীদেরও আমিও তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট, তাদের কোনো গুনাহ। এ মুসলমান আল্লাহর বান্দা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, আসমানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30-70 হাজার ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হইছে। এটা বড় একজন প্রসিদ্ধ সাহাবী না নর্মাল সাহাবি, যার মৃত্যুর সংবাদে আসমান কেঁপে যায়, জমিন কেঁপে যায়, যার মৃত্যুর জানাজার মধ্যে 70 হাজার জানাজা, 70 হাজার লোক জানাজার মধ্যে শরিক হয়, ওই লোকটা কি দামি না ছোট? বহুত বড় দামি। কিন্তু এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হইল, কবরের মাটি সাআদকে একটু দাবাইতে ছিল, লাড়াচাড়া দিতেছিল, যখন এরকম দেখতে পাইল আল্লাহর রসুল কবরের পাশে দাঁড়ালো, আল্লাহর রসুল জীবনে এরকম আলোচক করে নাই, এরকম আওয়াজ করে নাই, আল্লাহর রসুল যখন কবরের পাশে দাঁড়াইল, কবর যখন তাকে সাআদকে একটু দাবাইতে ছিল, আল্লাহর রসুল ঝুরে বয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর রাসূল চিৎকার করে এরকম বলতেছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো সময় এরকম বিকট আওয়াজ কবরের কাছে করেন নাই, কি হয়ে গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, তোমরা কি জানো আমার সাদ কত বড় একজন নেককার বান্দা? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনার সাহাবী বড় মশহুর সাহাবী সাদ, তাই আমার সাদকে যখন কবরের মধ্যে রাখা হইল, আমার সাদের মৃত্যুর সংবাদে আসমান জমিন কেঁপে উঠছে, যার জানাজার মধ্যে 70 হাজার ফেরেশতা দাফন জানাজার মধ্যে শরীক হয়েছে, এই সাদকে যখন কবরের মধ্যে রাখা হইল, কবর তার মধ্যে একটু চাপাচাপি শুরু করতেছিল, আমি যখন নবী দেখতে পাইলাম তখন আমি চিৎকার করে আল্লাহর কাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছিলাম, সাথে সাথে ওই কবরের দাবানি থেমে গেছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত বড় সাহাবী হওয়ার ক্ষেত্রে, এত আমলদার হওয়ার সত্ত্বেও কবরের মধ্যে যদি এরকম মুআমেলা হয়, আপনার আমার জীবনে কত নামাজ, কত রোজা, কত কিছুই তো শেষ, বরবাদ হয়ে গেছে। 5 উক্ত নামাজ তো আল্লাহ তাআলার কাছে মসজিদে এসে হাজিরা দিতে পারি না বন্ধু, কত নামাজ, কত রোজা, কত কিছুই তো নষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? যদি হয় দাঁড়াইতে, তো মুখে মুখে স্বীকার করলেন, আবার মসজিদ থেকে বেরিয়ে যে হুজুরের কথা হুজুর কইছে, হুজুরের রাখছি বেতন দেয়া, হুজুরে তো কইবই আমিও।